আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, মানে আল্লাহ যদি আমাকে নতুন জীবন দেন, ডেফিনেটলি আইসিইউ থেকে যারা আসে তাদের নতুন জীবন আসে, আল্লাহ যদি আমাকে নতুন একটা জীবন দেন, আমি এই জীবনটা আল্লাহর নামে ইসলামের রাস্তায় পার করব। অভিনয় ছেড়ে ইসলামের পথে সানাই মাহবুব। বছর কয়েক আগে দেশের সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে আলোচিত নাম ছিল সানাই মাহবুব। শরীরের সার্জারি করানো, ফেসবুকে লাইভ এসে নানা রকম মন্তব্য আর নিজেকে খোলামেলা রূপে উপস্থাপনের জন্য বিতর্কিত হয়েছেন তিনি। সেসব বিতর্ক গায়ে মাখেননি সানাই, বরং নিজের গতিতে কাজ করে গেছেন। এবার সানাই হঠাৎ ঘোষণা দিলেন অভিনয় ছেড়ে দেওয়ার। জানালেন সবুজের ঝলমলে দুনিয়া ছেড়ে তিনি বেছে নিচ্ছেন ইসলামের পথ। হিজাব পরে একটি ভিডিও বার্তার মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন তিনি। সানাই বলেন, ইসলামের ছায়াতল থেকে শান্তি খুঁজে পেতে চাই, নিজের ভুল বুঝতে পেরেছি এবং অভিনয় জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি, এ জগতে আর ফিরছি না, পুরোপুরি ইসলামের নিয়ম পালন করতে চাই। ইচ্ছে আছে খুব শীঘ্রই হজে যাওয়ার, বাকিটা মহান আল্লাহর ইচ্ছে। অনুসারীদের প্রতি অনুরোধ জানিয়ে সানাই বলেছেন, তার কোনো ছবি যদি কারো কাছে থেকে থাকে তাহলে সেগুলো যেন ডিলিট করে দেন, সেই সঙ্গে তিনি যেন ইসলামের পথে সঠিকভাবে চলতে পারেন সেজন্য দোয়াও চেয়েছেন। উল্লেখ্য, সিনেমার নায়িকা হওয়ার জন্য সবুজে পা রেখেছিলেন সানাই মাহবুব। একাধিক সিনেমায় কাজও করেছেন কিন্তু নানা কারণে জায়গা পোক্ত করতে পারেননি, তাই স্বপ্নভঙ্গের হতাশা নিয়েই তিনি অভিনয় ছাড়ছেন বলে অনেক নেটিজন মনে করছে।